وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খানা দেওয়ার বিধান কি? ভাই, আমি যতটা মাঝহাবের ফতোয়া পড়েছি, আমার জানা মতে কোন মাঝহাবের ফতোয়ার কিতাব থেকে আমি পাচ্ছি না যে মৃত ব্যক্তির নামে 3 দিনে 11 দিনে 40 দিনে খানা দিতে হবে। কে জায়েজ বলেছে খুঁজছি কিন্তু আমি পাচ্ছি না। এমনকি যারা কবর পূজা করে, কবর পূজা মাজার পূজাকে ধর্ম মনে করে, তাদের মাজার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আহমদ রেজা খান বেরলভী, 1856-তে জন্ম, 1920-21-এ মৃত্যু। তার বই আছে আহকামে শরিয়াত, 170-175 পৃষ্ঠায় তিনিও লিখেছেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে এইভাবে উদযাপন করে খানা করা, ঘটা করা এবং বিদাতে সাইয়া, এটা নিকৃষ্ট হারাম কাজ। ভাই বেরলভীরাও বলেছে, দেওবন্দি হানাফি তারা বলেছে, কোথায়? তাফসিরে মারিফুল কোরআন খুলে মুফতি শফি সাহেবের, বাংলাদেশের বিখ্যাত আলেমে দ্বীন মহিউদ্দিন খান, তিনি এটা বাংলা অনুবাদ করেছেন, আছে না নাই, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। তাফসিরে মারিফুল কোরআনের সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠ নম্বর 35 ডান দিকে 15-20 নম্বর লাইন পড়েন, পরিষ্কার ভাই লিখেছে মৃত ব্যক্তির নামে কুলখানি করা আর 40টা খানা করা, মিলাদ করা, কিয়াম করা, সব বিদাতে সাইয়া, সব নিকৃষ্ট বিদাত। কারা বলেছে ভাই? হানাফি দেওবন্দিরা বলেছে, বেরলভীরা বলেছে, ফতোয়া শামি প্রথম কোন 601 পৃষ্ঠাতে তারা বেদাত বলেছে। তো ভাই এটা কারা জায়েজ বললো? কেউ যদি করে এটা নিকৃষ্ট বিদাত। বিদাত প্রসঙ্গে আমাজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়া আছে, আমি বিশেষ করে অধিকাংশ দলিল খণ্ডন করি দুজন দ্বারা, কার জানেন? এক আমাজন আয়েশা আর 2 আবু বকর। কেন? দুইজন সিদ্দিকা সিদ্দিকা, বাপ বিটি। কথা বুঝেন নাই ভাই? আমার অধিকাংশ দলিল খণ্ডন পাবেন কার হাদিস বলেন তো ভাই? আমাজন আয়েশা যদি দলিল পেয়ে যায়, আমি অন্য কোনো দলিলে পিছনে যাই না। কেন? মাইক পান নিচে যান না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া আছে, সেই মুসলিম হাদিস নম্বর 1718, সেই বুখারী হাদিস নম্বর 2697, সেই আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকা হাদিস নম্বর 140। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে বিশ্বনবী বলেননি, করেননি, অনুমোদন দেননি, সে আমলটা মারদুদ, বাতিল। ভাই বিশ্বনবীর জীবত দশাতে তার ছেলে সন্তান মারা যায় কি গেছে রেগে যায় নাই? আল্লাহ রাসূল খানা দিয়েছিল, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলে 11 হিজরি, 2.5 বছর খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি 2.5 বছর ধরে আল্লাহ রাসূলের কোনো খানা দিয়েছেন, মিলাদ করেছেন? আবু বকর মারা গেল, খলিফা হলেন কে? উমার বিন খাত্তাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য আমাদের আয়েশা তার বাপের জন্য কি 4 দিনে 11 দিনে 3 দিনে খানা দিয়েছিল? তো তারা শুনে বুঝলো না, আপনি বুঝে নিলেন, ফাইন আমানু বিল ইসলাম আমান তুম বি ফাকাদ হিদাও, যদি তোমরা তাদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, মানে সাহাবীদের মতো। সূরা বাকারা সূরা 2 আয়াত 37। জি।